খাজিয়ার। হিমাচলের ছাম্বা জেলার অন্তর্ভুক্ত এই জায়গাটিকে ভারতের সুইজারল্যান্ড বলা হয়। সেই দিন আমরা তিন বন্ধু বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম খাজিয়ার ও পঞ্চকুলা নামক হিমাচলের ডালহৌসির এই দুটি জায়গা ঘুরে দেখতে। আর আজকে ভিডিওতে রয়েছে তারই গল্প, তবে চলুন শুরু করা যাক। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম পাঠানকোট। আজকে 4 জুন 2023 সকাল 8:45। আজকে আমরা এখান থেকে যাচ্ছি ডালহৌসি। ডালহৌসি কয়েকটা জায়গা আছে, এগুলো এক্সপ্লোর করবো আমরা। হয়তো তোমরা ইতিমধ্যে সামনে দেখে নিয়েছো সেইগুলো। এর আগে আমি এখানে এসেছিলাম প্রায় 2 মাস আগে, তখন রাস্তা কন্ডিশন খারাপ ছিল, তোমাদের সেটা ভিডিও তো দেখিয়েছি। কিন্তু এখন রাস্তা একদম চকাচক করে দিয়েছে, একটা কত খারাপ এলাম না আমি। দুটো লেনে মাঝখানেই মানে একদম দুটো লেন যে আলাদা সেটা বোঝা যাচ্ছে। এদিকটা খারাপ ছিল আগে, তো এদিকটা একদম পুরো ক্লিন করে দিয়েছে। অল্প অল্প কি একটু জায়গা ফাটল আছে, আর অন অ্যাভারেজ দেখতে গেলে জায়গাটা ঠিকই আছে। এখন আমরা এখানে দাঁড়ালাম, একটু চা কফি খাই। A few moments later. Actually আমাদের এখানে খাবার খাওয়া ছিল না, শুধু জল নেওয়া ছিল। কারণ আমরা জল নেওয়া ভুলে মানে জল নিতে ভুলে গেছিলাম, তাহলে জল আর চেঞ্জ পাচ্ছিল না বলে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। আপনারা তো থাক এখানে, আর এই রুটটা সম্বন্ধে বেশি কিছু তোমাদের বলছি না, কারণ তোমরা অলরেডি জানোই, অনেকবার আমি দেখিয়েছি আমার ভিডিওতে। ধার ধুনেরা রুট যেটা ডালহৌসি কানেক্ট করছে, তো এখন আর মোটর লগিং সেরকম আমি করছি না। এখন ধুনেরা ক্রস করার পর যদি কোনো ভালো জায়গা দেখে দাঁড়াই ফটো তোলার জন্য, সেখানে দাঁড়াবো, আর তখন সেখানে কথা হচ্ছে। এই যে দেখতে দেখতে এখন আমরা ক্রস করছি ধুনেরা, কিন্তু সৌভাগ্যবশত আজকে এখানে একদম ভিড় নেই। আর এখান থেকে ডালহৌসি এখনও 35 কিলোমিটার। এ ফিউ মোমেন্টস লেটার, এখন মোটামুটি রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে জাস্ট কোল্ড ড্রিঙ্ক আর রিফ্রেশমেন্ট নেবো একটু। ওটা খেয়ে পরে আরও এখন এখান থেকে মোটামুটি 30 কিলোমিটার লাগে ডালহৌসি, আর সেখান থেকে 3-4 কিলোমিটার ছোটো ছোটো জায়গাগুলো অবস্থিত। এই জায়গাটা খুব সুন্দর, একেবারে তো টানা যেত কোনো অসুবিধা ছিল না, কিন্তু ভাবলাম যে একটু রেস্ট নিয়ে যাই, তারা হতো কিছু নেই। তো তোমাদের জায়গাটাকে দেখি কী দিচ্ছে একবার। আর এইদিকে দেখো পার্টিল, আর এইদিকে দেখো এরা ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে। এই যে ভিডিওটা আমি শ্যুট করছি, এটা কিন্তু সুরাজের নিকন Z30 শ্যুট করছি, নতুন কিনেছে ও DSLR-টা। তো আমি ভাবলাম একবার টেস্ট নিয়ে দেখি কীরকম ভিডিও রেকর্ডিং হচ্ছে। আর আপনারা কমেন্ট করে জানবেন না, আর আপনারাও জাস্ট কমেন্ট করে বলে দেবেন যে ভিডিও রেকর্ডিংটা কীরকম হচ্ছে। ওখান থেকে মোটামুটি 15-20 মিটার ব্রেক নিয়ে পরে আবার আমাদের যে সফর শুরু করে দিলাম। এখন এখান থেকে মোটামুটি 28-30 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে ডালহৌসি কভার করতে, কিন্তু আমরা ডালহৌসি যাব না, আমরা যাবো ডালহৌসি থেকে আরও একটু ওপরে। এখন মোটামুটিভাবে আমরা ডালহৌসি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে আছি, আর টেম্পারেচারটা হঠাৎ করে 5 ডিগ্রি কমে গেল। তো অবশেষে 4 বার রাস্তা ভুল করার পর আর 2 বার বাইক গোল গোল ঘুরিয়ে পরে শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছেছি এখন পঞ্চকুলার পার্কিং লটে। পেছনে আমাদের বাইক পার্কিং করা হয়ে গেছে, আর সামনে একটু 100 মিটার এগিয়ে গেলে এখানে জলপ্রপাত শুরু হয়ে যাবে। এটা একটা ছোট্ট জলপ্রপাত, আপনাদের গিয়ে দেখিয়ে দিচ্ছি আগে। এখানে এটা যেহেতু এটা টুরিস্ট স্পট মানে খুব পপুলার টুরিস্ট স্পট একটা, সেই কারণে প্রচণ্ড ভিড় ছিল রাস্তায়। এই দেখুন এখানে গোলাপজাম পাওয়া যাচ্ছে। এই যে জায়গাটা পঞ্চপুলা, পঞ্চপুলা নাম যার, এটা নাম যা শুনে মনে হচ্ছে 5টা পুল দিয়ে ঘেরা জলপ্রপাতটা। এখন এখানে সব সোভেনিয়ার শপ, আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে। এই সিঁড়ি দিয়ে উঠে পড়ে অনেক রেস্টুরেন্ট আছে এখানে, চলো আপনাদের দেখাচ্ছি। সেখানে আমরা কিছু একটা
রিফ্রেশমেন্ট খেয়ে নেব। এখন এখানে এসে পরে একটা দোকানে খাবারের অর্ডার দিয়েছি, আলু পরোটা। তো যতক্ষণে আসছে আমি জায়গাটাকে ঘুরে দেখছি। দেখুন এখানে প্রচুর ভালো ভালো সুবিধা সব আছে, প্রচুর ভালো ফ্রিজ ম্যাগনেট আমি দেখতে পাচ্ছি। এগুলো নিয়ে যাবো। এদিকে দেখো বাচ্চাদের এন্টারটেনমেন্ট হচ্ছে লাফানোর জন্য, বাচ্চাদের যদি নিয়ে আসেন, যদি বাচ্চাদের নিয়ে আসেন তাদের খুব এনজয় করবে। খাবারের প্রচুর অপশান রয়েছে এখানে, মোমোস থেকে শুরু করে সব কিছু অপশান রয়েছে এখানে। আর আগে এই তো পাইনের জঙ্গল, এগুলো পুরোটা। এর আগে একটা জায়গা ছিল এখানে বাঞ্জি রোপের, মানে বাঞ্জি জাম্পিং না কি বলো, স্কাই ট্রেল, মানে এই দিক থেকে এই দিকে নিয়ে যাবে। তো সেটা যদি সম্ভব হয় অবশ্যই একবার ট্রাই করব। এখন তাড়াতাড়ি গিয়ে পরে খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে লেগে গেছে। সকালে 8টার সময় বেরিয়েছি, 4 ঘন্টা বাইক চালিয়ে এখানে এসেছি। তো খাবার দাবার খেয়ে পরে আপনার সাথে দেখা হবে। এখানে সেরকমভাবে বলতে গেলে জল কিন্তু সেরকমভাবে নেই, অল্প একটুখানি জল আছে। এরকম অনেক দূর উপর থেকে জলগুলো নিচে এসছে, জল একদমই কম। কিন্তু জায়গাটা ভাইবটা খুব সুন্দর, অনেক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করা যায়। আপনাদের আগিয়ে বলেছি খাবার দোকান তো আছেই, জায়গাটা কিন্তু ভাইবটাকে খুব সুন্দর। এইদিকে দেখুন এই পাথরগুলো আছে, ওপর থেকে পাথরগুলো এরকম পড়ে আছে আর ওপর থেকে জল আসছে। এই দেখুন জল, আর এইখানে একটা ব্রিজ, ব্রিজের মতো করা ছোটো ব্রিজ, ওখানে জলগুলো বেরিয়ে আসছে। মানে ফ্যামিলি নিয়ে এলে এনজয় করার জন্য আপনার জন্য পারফেক্ট জায়গা এটা। আচ্ছা এখানে আমরা খাওয়া দাওয়া খেয়ে পরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর এখান থেকে আমরা যাবো নাগ টেম্পল আছে খাজিয়ারে। এবার দেখি কতক্ষণ টাইম লাগে, কারণ পাহাড়ি রাস্তা বলা যায় না, রুট যদি ভুলভাল দেখা যায় তাহলে কিছু করারও নেই। ভাই মোবাইল দেখো, এই খাও গেবি খানা হাতে হাতে মোবাইল দেখো। এইকে তো ছেড়ে নিয়ে হচ্ছে সুগার, এটা আপনি আগে ভিডিও দেখেছেন। রানা হাই বলবে না, এ হচ্ছে রানা, ও আমাদের এখন আজকে নতুন এসছে। এই হচ্ছে আমাদের পরোটা, এক পিস পরোটা দাম নিয়েছে 50 টাকা, হাতে শুধু আচার আছে আর কিচ্ছু নেই। পাহাড়ের দিকে এলে দাম হবে একটু বেশি, টেস্ট ঠিক আছে। এখন খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, পরে আবার কন্টিনিউ করছি। এখন খাওয়া দাওয়া খেয়ে পরে এখন উপরের দিকে যাচ্ছি। উপরের দিকটি জায়গা আরও সুন্দর, জলপ্রপাত ভালো করে উপর দিক থেকে দেখা যাবে। ওই পাথরের রাস্তা এই দেখুন, পাথর দিয়ে সিঁড়ি করা আছে, এই সিঁড়ি করে উপরের দিকে যাই। এত সুন্দর লাগছে জায়গাটা এখান থেকে, কিছু বলার নেই। এখন আমি একদম উপরে চলে এসেছি, উপরে এসে জলপ্রপাত ঠিক এইরকম দেখাচ্ছে, আপনারা দেখিয়ে দিচ্ছি। প্রচণ্ড ভিড় আছে, কিন্তু জায়গাটা ভালো, অল্প একটুখানে জল আছে, লোকজন ভিড় আছে। এই দেখুন এখন এই জায়গাটাকে দেখে বেরিয়ে আছি আমরা। আমি এখান থেকে দুটো ফ্রিজ ম্যাগনেট কিনেছিলাম, আপনাদের পরে দেখিয়ে দেবো। এই মতো ব্যাগে ঢোকানো হয়ে গেছে, বা বের করে দেখানো ঝামেলা। এখন এখান থেকে আমরা যাবো খাজি নাগ টেম্পল, সম্ভবত এখান থেকে 15-20 কিলোমিটার ডিস্টেন্স আছে। এখনও দেখিনি, নেটে চেক করি, তারপরে মোটর ব্লগিং সেটাপে কথা হচ্ছে আপনাদের সাথে। এখন আমরা এই জাস্ট পাঞ্চপুলা থেকে বেরিয়ে যাচ্ছি। এখনও এখান থেকে আমাদের খাজি নাগ টেম্পলের ডিস্টেন্স দেখাচ্ছে 23 কিলোমিটার।
এই যে এই জায়গাটা আমরা এখন ক্রস করছি, এই জায়গাটার নাম হচ্ছে লাক্ষামান্ডি। এখান থেকে খাজিয়ারহাট 13 কিলোমিটার। আর যেহেতু পাতলা রাস্তা, দুদিক থেকে গাড়ি আসছে, তো একটু বেশ ভালোই জ্যাম আছে এখানে। এখন বাজে দুপুর 2:20। আর শেষমেশ আমরা পৌঁছে গেছি খাজিয়ারে। এই জায়গাটাতে হচ্ছে বাইক রাখার জায়গা, এখানে বাইক গাড়ি পার্কিং করার জন্য। এছাড়া ওপরেও জায়গা আছে গাড়ি পার্কিং করার জন্য। এই জায়গাটাকে বলা হয় খাজিয়ার। এর খাস বিশেষত্ব হচ্ছে একে বলা হয় মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। কেন বলে সেটা তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আমি। এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড়। একে তো এটা গরমকাল শুরু হয়ে গেছে, আর এই জায়গাটা ঠান্ডা এরিয়া, আর তার উপর রবিবার, এই কারণে আজকে প্রচুর ভিড়। এই দেখুন অত দূর পর্যন্ত গাড়ি পার্কিং শুরু হয়ে গেছে। এই জায়গাটা পুরো পার্কিং, এখান থেকে নিয়ে ওপর পর্যন্ত, এই অত দূর, এই এত দূর পর্যন্ত পার্কিং, প্রচুর জ্যাম আজকে। আর সেই কারণে আমাদের রোডে আসতেও মাঝে মোটামুটি আধ ঘন্টার মধ্যে জ্যামে ফেঁসে গেছিলাম আমরা, আর সেই কারণে ওখানে পৌঁছাতে লেট হয়ে গেছিলো। এই জায়গাটা, এই জায়গাটা পুরো কাদা, মাঝে মাঝে এইসব জায়গাগুলো একটু কাদা কাদা থাকে। এই আমি পা দিয়ে দিয়েছিলাম একটা কাদার মধ্যেখানে, খেয়ালই করিনি। আর এই জায়গার বিশেষত্ব হচ্ছে চারিদিকে ঝাউ বনে ঘেরা, পাইন গাছে বনে ঘেরা, মাঝখানে জলাশয়, আর ওই দিকে একটা বাড়ির মতো আছে, সেখানে মানুষজনে মেনলি আসে ফটো তোলার জন্য। আর এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এই জন্যই এটাকে সুইজারল্যান্ডের সাথে কম্পেয়ার করা হয়, তাই জন্য একে বলা হয় মিনি সুইজারল্যান্ড। আপনাদের ভিডিওটা কেমন লাগছে এখন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন এই জায়গাটা আরও একটু ঘুরছি। এখানে কিন্তু প্যারাগ্লাইডিং হয়, আপনি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে এখানে এজেন্টরা এসে আপনাকে ধরে নেবে, আর বলবে সে প্যারাগ্লাইডিং করতে চান কি না করতে চান। এখানে রেট কিন্তু যথেষ্ট বেশি, 450-500 টাকা থেকে রেট শুরু হয় এদের, কিন্তু নেগোসিয়েবল। আমি করছি না কারণ আমার হাতে টাইমও নেই। আমি আর এখানে প্যারাগ্লাইডিং যেটা আছে ওটা খুব বেশি ডিস্টেন্সে করে না, 200 মিটার এখান থেকে লাফিয়ে ওখানে নামিয়ে দিচ্ছে, যা আপনাকে হয়তো দেখিয়েছি ফুটেজে। আর আরেকটা কথা, এখানে যেখানে আপনি ঘুরবেন এখানে কিছু জায়গায় বসলে পরে এসে জিজ্ঞেস করছে শিলাজিৎ নেবেন, কেশর নেবেন, এইসব বলছে। আপনি যদি নিতে চান তো নিতে পারেন, কিন্তু আমি 100% বলছি এগুলো কিন্তু পিওর হবে না, সব ডুপ্লিকেট এগুলো। এখানে যদি শিলাজিৎ ফিলাজি নিতে চান, যদি লেহ লাদাখ কোনো ঘুরতে চান সেখান থেকে নেবেন, সেখানে পিওর পাওয়া যায়, এগুলো সব ডুপ্লিকেট। এছাড়া দেখুন, এছাড়া এই যে বলগুলো দেখতে পাচ্ছেন, এই বলগুলোকে কী বলে আমি জানি না, কিন্তু এই বলগুলোর মধ্যে রোলিং করতে পারেন, নিয়ে পড়ে বাচ্চাদের, এগুলো হচ্ছে অ্যাক্টিভিটিগুলো বাচ্চাদের জন্য। এই যে কিতনা রেট হ্যাঁ, 2500 কিতনা দের? আচ্ছা, আর ও যে প্যারাগ্লাইডিং কর রহা হে বাচ্চে ওয়ালে, ইনকা কিতনা রেট হ্যাঁ? 500 রুপিয়া এক বাচ্চে। ওই যে জিজ্ঞেস করলাম, আপনারা শুনলেন হয়তো, এই বলগুলোতে যদি দুজন করতে চান, দুই একটা টাইম দুজন করতে পারেন একসাথে, 500 টাকার রেট। এই উপরে এখান থেকে ছাড়বে, এখান থেকে ইনিশ পর্যন্ত 500 টাকা। আর ওই প্যারাগ্লাইডিংয়ে যা বললাম 500 টাকা। আমার পেছনে এখন হচ্ছে সেই বাড়িটা, যেটাকে দেখার জন্য আর ফটো তোলার জন্যই এখানে এত লোকে ভিড় হয়। এটাই অনেকটা সুইজারল্যান্ডের মতো ফিলিং দেয়। আপনি যদি ইউরোপে সুইজারল্যান্ডে কোনো ফটো ফটো দেখেন তো দেখবেন যে একটা বিস্তীর্ণ তৃণভূমি, পেছন দিকে বড় বড় ঝাউ বনে গাছ কিংবা বড় বড় গাছ, তার মাঝখানে একটা ছোট্ট বাড়ি। এইটা হচ্ছে সেই বাড়িটা, মানে সেই রকমের বাড়িটা স্থাপন করা হয়েছে, তার জন্য এখানে এত ভিড় হয়। আর সেই কারণে এই জায়গাটাকে মিনি সুইজারল্যান্ডে বলা হয়, জায়গাটা দেখতে অনেকটা সুইজারল্যান্ডের মতো। এই যে জায়গাটা, এটা কিন্তু বাচ্চাদের জন্য, ফ্যামিলিতে নিয়ে যদি আসেন তো তার জন্য খুব ভালো, প্রচুর অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করাবে। হ্যাঁ, অবশ্যই খরচ সাপেক্ষ, এখানে পিকনিক স্পট এটা খুব সুন্দর, কিন্তু
আমি চাইবো যে আপনারা যদি আসেন খাওয়া দাওয়া রেস্টুরেন্টেই করবেন, এখানে বসে খাবেন না। এখানে খেলে তেলে করে কী হয়, এখানে নোংরা হয়ে জায়গাটা। এই দেখুন আপনাকে আমি দেখিয়ে দেবো লাইভ এক্সাম্পল কত জায়গায় বোতল প্লাস্টিক পড়ে আছে। দেখুন এই দিকে দেখাচ্ছি, এইখানে দেখুন একটা প্লাস্টিকের র্যাপার ফেলেছে। এছাড়া এদিকে আগেও দেখলাম একটা দুটো জায়গাতে বোতল টোতল সব পড়ে আছে। তো আমার একটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা যারা ট্যুরিস্ট স্পটে আসবেন ঘুরতে কোনো ঘোরার জায়গাতে, এলে এই সমস্ত জিনিসপত্রগুলো ফেলবেন না, একটা পলিথিন ক্যারি করুন কিংবা ব্যাগের মধ্যে নিয়ে নিন। তারপর হোটেলে কিংবা রেস্টুরেন্টে যেখানে ডাস্টবিন পাবেন সেখানে ডাম্প করে দেবেন। যে জলাশয়ের কথা বলছিলাম এটা হচ্ছে সেই জলাশয়। আর এই দিকে যে ঘরগুলো দেখছেন এগুলো হচ্ছে রেস্টুরেন্ট, ওখানে সব খাবার দোকান আছে আর সবিনা শপ। এখন বাজে 3:45, 4:00 মধ্যে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, তাহলে লেট হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে। আমাদের এখন মোটামুটি যদি এখন ঠিকঠাক মতো চালাই তো মোটামুটি 3:30 থেকে 4 ঘন্টা লেগে পাঠানকোট পৌঁছাতে। তো আজকে এখান থেকে সাইন আপ করছি, তোমার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তত এনজন সুস্থ থেকো এবং ভালো থাকবে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আমি সুমিত আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপিডিশন উইথ সুমিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে জানিয়ে সাবস্ক্রাইব করে তার সাথে নোটিফিকেশন আইকনটি অন করে দিন। তাই এটা সুবিধা যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার তৎক্ষণাৎ নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে। ততদিন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।